ব্রিক্স একটি আন্তর্জাতিক অর্থনৈতিক জোট যেখানে পাঁচটি উদীয়মান অর্থনৈতিক দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা অন্তর্ভুক্ত। এই জোটের মূল উদ্দেশ্য হলো সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো, আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের একাচ্ছত্ব প্রভাব কমানো। 2001 সালে প্রথমবারের মতো এই ধারণাটি উদ্ভাবিত হয় ব্রিক নামে, যা 2010 সালে দক্ষিণ আফ্রিকার অন্তর্ভুক্তির পর ব্রিক্স নামে পরিচিত পায়। ব্রিক্স দেশগুলো বর্তমানে ডলারের উপর নির্ভরশীল, যা তাদের অর্থনীতিতে নানা সময়ের হুমকির মুখে ফেলে। এর জন্য তারা একটি বিকল্প মুদ্রা ব্যবস্থার উদ্যোগ নিয়েছে, যাতে সদস্য দেশগুলো নিজেদের মধ্যে সরাসরি লেনদেন করতে পারে, একই সাথে আন্তর্জাতিক অর্থনৈতিক মঞ্চে শক্তিশালী ভূমিকা পালন করতে পারে। বাংলাদেশের মতো উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর জন্য এই মুদ্রা ব্যবস্থা কিছু সম্ভাবনা ও ঝুঁকি নিয়েও আসতে পারে। ব্রিক্স দেশগুলো একক মুদ্রা ব্যবস্থার মাধ্যমে একটি বিকল্প মুদ্রা ব্যবস্থা গড়ে তুলতে চায়। তাদের উদ্দেশ্য হল ডলারের উপর নির্ভরশীলতা কমিয়ে আনা, সদস্য দেশগুলোর অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা। ব্রিক্সের জন্য এটি একটি বড় পদক্ষেপ হবে, কারণ একক মুদ্রার মাধ্যমে তাদের অভ্যন্তরীণ বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে স্বাধীনতা থাকবে। তবে ব্রিক্সের মাধ্যমে একটি একক মুদ্রা চালু করার ক্ষেত্রে কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে। ব্রিক্স দেশগুলোর মধ্যে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা ও মুদ্রাস্ফীতি রয়েছে, তাই একটি একক মুদ্রা ব্যবস্থা সকল সদস্য দেশের জন্য একই ধরনের অর্থনৈতিক নীতি কার্যকর কঠিন। চীন, রাশিয়া নিজস্ব অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি ধরে রাখতে চায়, ফলে তারা একক মুদ্রার উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারে, যা অন্য দেশগুলোর জন্য সমস্যার কারণ হতে পারে। একক মুদ্রা চালু করতে হলে একটি কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থা গঠন করতে হবে, সদস্য দেশগুলোকে পরিকাঠামোগত উন্নয়ন ও প্রযুক্তিগত সমন্বয় করতে হবে। ব্রিক্সের একটি নিজস্ব উন্নয়ন ব্যাংক, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, যা মূলত সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে কাজ করে। এটি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে অর্থায়ন করে। এর লক্ষ্য হল বিশ্বব্যাংক ও IMF-এর বিকল্প ব্যবস্থা গড়ে তোলা, যেখানে ডলারের পরিবর্তে সদস্য দেশগুলোর মুদ্রায় লেনদেন করা যায়। NDB-র মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সহায়তা ও ঋণের সুবিধা পেতে পারে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নকে সহায়তা করতে পারে। ব্রিক্সের মুদ্রা ব্যবস্থায় যুক্ত হলে বাংলাদেশ তার আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের পরিবর্তে ব্রিক্সের মুদ্রা ব্যবহার করতে পারবে, যা বৈদেশিক মুদ্রা রিজার্ভকে শক্তিশালী করবে, একই সাথে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে। NDB-র মাধ্যমে বাংলাদেশ তুলনামূলক সহজ শর্তে ঋণ ও বিনিয়োগ সুবিধা পেতে পারে, এতে দেশের অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। ব্রিক্সের মুদ্রা ব্যবস্থা যুক্ত হলে ভারত ও চীনের মতো বড় অর্থনৈতিক দেশগুলো বাংলাদেশের সাথে কম খরচে বাণিজ্য করতে পারবে, এটি দ্বিপাক্ষিক সম্পর্কে আরও শক্তিশালী করবে। ব্রিক্সের মুদ্রা ব্যবস্থা বৈশ্বিক অর্থনীতিতে একটি নতুন সংযোজন হতে পারে, এটি বাংলাদেশের মতো দেশগুলোকে আরও কার্যকরভাবে অংশগ্রহণের সুযোগ দেবে, আন্তর্জাতিক মুদ্রা বিনিময় বাজারে প্রবেশ অধিকার বাড়াবে। ব্রিক্সের মুদ্রা ব্যবস্থায় বাংলাদেশের জন্য কিছু অসুবিধাও রয়েছে। একক মুদ্রা ব্যবস্থার কারণে বাংলাদেশকে মুদ্রা বিনিময় হারের অনিশ্চয়তা মোকাবেলা করতে হতে পারে, যা দেশের মূল্যস্ফীতির উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। ব্রিক্সের মুদ্রা ব্যবস্থা যুক্ত হওয়ার ফলে বাংলাদেশের জন্য আন্তর্জাতিক রাজনৈতিক অবস্থানে পরিবর্তন আসতে পারে, বিশেষ করে পশ্চিমা মিত্র রাষ্ট্রগুলো যেমন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এই সিদ্ধান্তকে ভালোভাবে নাও নিতে পারে, যা বাংলাদেশের কূটনৈতিক অবস্থানে প্রভাব ফেলতে পারে। ব্রিক্সের দেশগুলোর সাথে বেশি বাণিজ্য করতে হলে বাংলাদেশের তার প্রচলিত বাণিজ্য সহযোগিতার সাথে সম্পর্ক হ্রাস করতে হতে পারে, যা বৈচিত্র্যময় বাজারে সমস্যা সৃষ্টি করতে পারে। ব্রিক্সের মুদ্রা ব্যবস্থার ফলে বৈশ্বিক অর্থনীতিতে মুদ্রার প্রতিযোগিতা ও অস্থিরতা সৃষ্টি হতে পারে, এর ফলে বাংলাদেশের মতো উদীয়মান অর্থনৈতিক দেশগুলোতে বৈদেশিক মুদ্রার চাপ বাড়তে পারে, অর্থনৈতিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে। ব্রিক্সের মুদ্রা ব্যবস্থায় বাংলাদেশ যুক্ত হলে যেমন ডলারের উপর নির্ভরশীলতা কমবে, সাশ্রয়ী ঋণ গ্রহণ ও ভারতের মতো দেশগুলোর সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির সুযোগ রয়েছে, তেমনি কিছু চ্যালেঞ্জও রয়েছে, বিশেষ করে মুদ্রা বিনিময়ের ঝুঁকি ও আন্তর্জাতিক রাজনীতি ও কূটনৈতিক সম্পর্কে জটিলতা। বাংলাদেশের জন্য এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অর্থনৈতিক স্থিতিশীলতা, বাণিজ্য স্বার্থ একই সাথে কূটনৈতিক দিকগুলোকে বিবেচনায় রেখে সাবধানতা অবলম্বন করা খুবই জরুরি।